করোনায় বেড়েছে মশার দাপট, কমছে না ডেঙ্গু রোগী। উভয় রোগের প্রাথমিক লক্ষণ জ্বর হওয়ায় ওষুধ নির্ধারণে উৎকণ্ঠায় নগরবাসী। আলী আহমেদ রুবেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। একদিকে করোনার আগ্রাসন, আরেকদিকে মশার বংশবিস্তার। শতবার ওষুধ ছিটিয়েও আশাতীত রেহাই মিলছে না নগরবাসীর। করোনা মহামারীতে নতুন করে ডেঙ্গু মশার বিস্তার বাড়াই আতঙ্কে ঢাকার মানুষ। এক তো করোনা আমাদেরকে ঘায়েল করছে, এর মধ্যে আবার যদি ডেঙ্গু চিকুনগুনিয়াতে আমরা আরো ঘায়েল হয়ে যাই, তখন তো আমাদের এটা থেকে আর কোনো আমাদের জনসাধারণের কোনো নিস্তার থাকবে না। কয়েল জ্বালাইতে গেলে অনেক সময় আগুন ধরে যায়, বাচ্চা কাছে হাত দেয়, কয়েলের উপরে বাচ্চাদের হাত পুড়ে যায়। রাজে কি ওষুধ দেয় না দেয় বুঝি না কিছু, হাত পা জ্বলে, এত কামড় কামড়ায়। গরু ছাগল জেলা থাকে ওগুলো তো পা দিয়ে রক্ত বাড়ায়। ওষুধ তো পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না, তার নিরোধন করার জন্য এসপায় যতটুকু প্রয়োজন ততটুকু মারা হচ্ছে না। ডেঙ্গু কিংবা করোনা দুটি রোগের প্রাথমিক লক্ষণ প্রায় একই রকম, তাই কখন কোনটা কার উপর চেপে বসে তা নিয়ে উৎকণ্ঠায় রাজধানীবাসী। এখন ডেঙ্গুর কামড় খামো না, করোনার চাপ খাবো না, হসপিটালে গিয়া এরপরে উল্টা ফাল্টা ওষুধ ডাক্তারে দিয়া দেয়, কারণ ডাক্তার বেদিশা, কোনটা চিকিৎসা করবে, তার মাথা নিজের মাথা কাজ করে না, কারণ তার নিজেরও চাপ আছে। বিশেষজ্ঞরা বলছেন এসব ক্ষেত্রে ওষুধ ব্যবহারে সচেতন না হলে পরিস্থিতি মারাত্মক হবার সম্ভাবনা থাকে। আমরা আশঙ্কা করছি যে কোভিডের দ্বিতীয় ধাক্কাটা আসতে যাচ্ছে, এবং আমরা কিন্তু এর মধ্যেই হাসপাতালগুলোতে বিশেষ করে আইসিউতে রোগী বাড়তে দেখছি। পাশাপাশি এই সময়টা ডেঙ্গু রোগের প্রকোপটাও বাড়ছে, কারণ শীতকালে মশা বাড়ছে, ডেঙ্গু বাড়ছে, তো ফলে এখন অনেক ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ হচ্ছে। ওভারল্যাপ হচ্ছে মানে একই মানুষের দুটি রোগ থাকতে পারে, কিংবা আমরা ভুল করে ডেঙ্গু রোগীকে কোভিড মনে করতে পারি, কোভিডকে হয়তো ডেঙ্গু মনে করতে পারি। আর পাশাপাশি মাথায় রাখতে হবে শীতকালে এই সময়টাতে কিন্তু সর্দি কাশিও বাড়বে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রাথমিকভাবে লক্ষণ দেখে যদি আমরা চেষ্টা করি রোগীদেরকে আলাদা করার। আমরা যারা চিকিৎসা সেবায় জড়িত আমাদের কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে জ্বরের রোগী আসলে আমরা যেমন শুধুমাত্র কোভিড বা ডেঙ্গু মনে না করে দুটো রোগী এক্সক্লুড করি, যে কোভিড এবং ডেঙ্গু যে কোনো একটি না ধরে নিয়ে দুটো রোগী আছে কি নেই নিশ্চিত হয়নি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। গত বছর যেভাবে আমরা ডেঙ্গুর প্রকোপ দেখেছিলাম সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো আমরা আশা করেছিলাম যে এবছর আমরা ডেঙ্গু দেখবো না, কিন্তু দুই সিটি কর্পোরেশন হয়তো আরেকটু বেশি সময় দেবেন, আরেকটু বেশি নজর দেবেন। জনগণ বলছে ট্যাক্সের পাশাপাশি কয়েল আর স্প্রে কিনতে অতিরিক্ত টাকা যাচ্ছে তাদের। ট্যাক্স দিচ্ছি, স্প্রে কিনছি, ওডোমস লাগাচ্ছি, তারপরে তো কোনো হচ্ছে এটার কোনো সলিউশন আসছে না। তা আমরা যদি হচ্ছে ট্যাক্স দিয়ে থাকি তাহলে আমরা মশার কামড় কেন খাবো? সরকারের কাছে আবেদন যে করোনা সব কিছু মিলে যে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে ভীতটা, সেই ভীতটা যেন মানে আমাদের একটু আমরা স্বস্তি পাই। দশতলা বিশতলার উপরে মশার কয়েল জ্বালাইতে গেলে হয়তোবা দেখা যায় আগুন ধরে যায়। আর সিটি কর্পোরেশন যে ফাঁকি দিতেছে হাজার হাজার কোটিটা খাইতেছে কিন্তু কোনো কাজ করতেছে না। আর ওই ফাঁকে ফাঁকে মাসে একবারে ওষুধ দিয়ে যায়, এরপর আগে দেখা যায় না, দুয়া দিয়া দিয়া চলে যায়। ওষুধে মশা যায় না, মশা অনেক বেশি, কিন্তু মরবে কি ডেঙ্গুতে না করোনায় মরবো কি না তা জানি না, তা ভগবান জানে। মশা নিধনে গুরুত্ব দিলে করোনা মহামারীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হতো না নগরবাসীর। ওরা যে ওষুধটা দেয় মানুষকে দেখানোর জন্য ধোঁয়া দিয়ে যায়, কিন্তু ধোঁয়াটা কোনো কাজে লাগে না, যেদিন ধোঁয়া দিয়ে যায় ওই দিন মশা আরও বেশি করে কামড়ায়। তা আমার কথা হচ্ছে আমি যদি মানে চিন্তা করি যে এটাকে আমি বংশ শুদ্ধ ধ্বংস করব, তাইলে আমাকে সলিড ওষুধটা দিতে হবে। এখন যারা ওষুধ দেয় খালি ধোঁয়ার ধৈন্য লোকটাকে ফাটার লগে কেউ আসে না, তাইলে একজন দায়িত্বশীল থাকতে হবে যে তুই কেরাসি দিচ্ছিস নাকি ধোঁয়া দিতেছস, এটা আমাকে দেখতে হবে। কিন্তু সে তো যা মন চায় তা তার পকেট গরম করার জন্য সে ধোঁয়া দিয়ে যায়, এখন ধোঁয়া তো আর মশা মরে না, কারণ আমাদের সমস্যা রাত্রে হলে মশারি টাঙ্গাইতে হয়। বাইচান্স কোনো সময় কাজে চাপে যদি না টাঙ্গাইতে পারি দেখেন আমার চেহারাটা পুরো সাইনবোর্ড বানিয়ে রাখছে, মশার জন্য একটু টিভি দেখতে পারি না, এখানে সেখানে যাইতে পারি না, যখন তখন কামড়ায়। করোনায় এক বছর বয়স হয়েছে, এখনই তারা দেখ সেগুনার ব্যাপারে আমরা নানা রকমের ঔষধ প্রয়োগ করি, কিন্তু ডেঙ্গু এক বছরে হয় নাই, ডেঙ্গু গত 20-50 বছর ধরে আছে। এখন আবার কনফিউশন হয় এটা করোনা হইল না ডেঙ্গু হইল, তো ডেঙ্গুর ব্যাপারে মশা নিধনের ব্যাপারে সারা দুনিয়া এটাকে কন্ট্রোলে রেখেছে, আমাদের কেন হচ্ছে না? শুধু যে বস্তি কিংবা আবাসিক এলাকা তা কিন্তু নয়, ঢাকা শহরের প্রত্যেকটি বাণিজ্যিক কিংবা আবাসিক ভবনে বসবাসকারী প্রতিটি মানুষই মশার দাপটে অতিষ্ঠ। প্রিয় দর্শক,
আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, একুশে টেলিভিশনে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।